এবারের বিশ্বকাপ হচ্ছে সবচেয়ে লংগেস্ট বিশ্বকাপ হতে যাচ্ছে, দীর্ঘ একটা বিশ্বকাপ, সেটা হচ্ছে ম্যাচের দৈর্ঘ্যের অনুপাতে সেটা সবচেয়ে এবার খুবই মানে মানে প্রথমবার দেখে হচ্ছে চমক লাগে যে আসলে একটা প্রথম হাফের ম্যাচ যেখানে কোনো ইঞ্জুরিজনিত কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই, দুই এক মিনিটের জন্য হয়তো বন্ধ ছিল বা সেরকম কিছু সময়ের জন্য বন্ধ ছিল, সেখানে অ্যাড হচ্ছে 4-5 মিনিট গড়ে, এবং দ্বিতীয় হাফে যখন ম্যাচটা শেষ হচ্ছে তখন ম্যাচের সময় গিয়ে দাঁড়াচ্ছে 9-14 মিনিট। এর একটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, ইভেন আপনার ইংল্যান্ড ইরান ম্যাচে 27 মিনিট, দুই অর্ধ মিনিট 27 মিনিট ছিল এক্সট্রা টাইম, যেটা আপনার রেকর্ড হয়ে গেছে বিশ্বকাপের গ্রুপ পর্বে। হচ্ছে আপনার ফার্স্ট হাফে 13 মিনিট, ওইটা ছিল ফার্স্ট প্রথম নজির, আর সব মিলে 27 মিনিট। এর আগে পেশাদার ফুটবলে শুধু আপনার 2019 সালে ব্রাইটনের একটা ম্যাচে লিগ কাপে 28 মিনিট দেওয়া হয়েছে, 28 মিনিট দেওয়া হয়েছে। এবার মানে সেটা নিয়ে আর কি বলতে চাচ্ছিলাম যে এবার এই 100 মিনিট মানে 100 মিনিট প্লাস ম্যাচে কেন অভ্যস্ত হতে বলা হচ্ছে সেটা কিন্তু বলেছেন, আমরা এই ভদ্রলোককে সবাই ভয় পাই, চিনি আমরা, দর্শকেরাও ভয় পাই, চিনির চাইতেও বেশি ভয় পাই তাকে যখন তার চেহারা, সেটা হচ্ছেন পিয়েরলুইজি কোলিনা। তিনি 2000 আগে থেকেও তিনি সেরিয়ার সেই সময়ের বিখ্যাত একজন রেফারি ছিলেন, ইন্টারন্যাশনাল এরিনাতে অনেক অনেক প্লেয়ারের ভয়ের কারণে। আপনার জিদানের একটা খুব মজার কথা আছে, সেটা হচ্ছে যে কলিনা যখন মাঠে থাকেন কলিনার চোখের দিকে তাকায় কোনো প্লেয়ার কথা বলে না। এটা এটা যে তার মানে তার দৃষ্টি সমস্যাটা হচ্ছে যে তার যে লুক এবং তার যে ব্যক্তিত্ব, তার যে মানে কারিশমেটিক যে প্রেজেন্সটা, সেইটা প্লেয়াররা সমীহ করে। তো এই ধরনের রেফারি আসলে খুব কম, কারণ কালকেই আমরা ব্রাজিলের ম্যাচে দেখেছি সার্বিয়ার ডিফেন্ডার মিলিনকোভিচ সম্ভবত, সে কিন্তু মুখে এরকম হাত রেখে রেফারিকে কয়েকটা কথা বলে, এবং গোটা ম্যাচেই তো লিপ্রিডাটোরা তো থাকে, এটা তো ধরতে পারবে বলে হয়তো সে মুখে হাত রেখে কথা বলেছে। তো আমার মনে হয় না সে খুব ভালো কিছু বলেছে আর কি, মানে সম্মানের জায়গা থেকে যদি চিন্তা করি। না, সেটাই বলছিলাম যে আমরা কিন্তু তিনি কিন্তু এখন ফিফার যেই রেফারি কমিটি আছেন সেই কমিটির চেয়ারম্যান, আমরা কোলিনার কথা বলছি আর কি। কোলিনা তিনি এই জিনিসটাকে ব্যাখ্যা করেছেন, তিনি বলছেন যে আসলে এখানে ম্যাচের সময়সীমাটা কীভাবে নির্ধারণ করা হয়, যে আমরা অতিরিক্ত সময় কেন এত বেশি বলছি, সেটা হচ্ছে তিনি বলছেন যে আসলে ম্যাচে বলটা কখন অফ দ্য প্লে থাকে, যখন কোনো প্লেয়ার ইনজুর্ড অবস্থায় পড়ে আছেন বা কখনো সাবস্টিটিউট করা হচ্ছে কিংবা কখনো কোনো প্লেয়ারকে হলুদ কার্ড বা লাল কার্ড দেখানো হচ্ছে, সেই সময় আসলে প্লেটা অফ দ্য বল, অফ মানে অর্থাৎ অফ দ্য বল, খেলা বন্ধ থাকছে আর কি। কিন্তু তিনি আরও যোগ করছেন যে টাইম ওয়েস্টিং একটা, মানে আমরা কিন্তু ফুটবলে অনেক আসপেক্ট নিয়ে কথা বলি, টাইম ওয়েস্টিং কিন্তু একটা অনেক সময় শিল্পের পর্যায়ে ধরা হয়। এটা এটা খুবই ভালো কৌশল, কিছু কিছু খুবই খুবই ভালো কৌশল। এই যে ম্যাচের শেষ দিকে একদম যখন 90 মিনিট চলে যাচ্ছে তখন কর্নার লাইনে বল রেখে দেওয়া, আবার আমরা নিজেরাই বলি কেউ ইনজুর্ড হয়ে পড়ে গেলেন যে মরে যা, যে পড়ে গেলেন, পা ধরে টান দিলেন যে আমার পায়ে ব্যথা আমি উঠতে পারবো না, এরকম। তিনি এটাই বলছেন যে আসলে এই ধরনের টাইম ওয়েস্টিংকে বন্ধ করার জন্যই হচ্ছে এই এই নতুন উদ্যোগটা নেওয়া, এবং তিনি বলছেন এটাতে অভ্যস্ত হয়ে যেতে, কেননা পরবর্তী UEFA কম্পিটিশনে হয়তো এই যেই সিস্টেম আমরা দেখছি যে অতিরিক্ত সময় প্রত্যেকটা সেকেন্ড ধরে ধরে সেটাকে হিসাব করা এবং সেটাই অ্যাড করা ম্যাচ শেষে, সেটাকে আমরা কিন্তু রেগুলার হিসেবেই দেখি। ওয়ার্ল্ড কাপ শুরুর এক মাস খানেক আগে ফিফাতে কলিন একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে যেটা এই 100 মিনিট, প্রায় 100 মিনিটের যে ম্যাচের কথা বলা হচ্ছে সেটা নিয়েও তার ব্যাখ্যা, সেম কথাটাই বলেছেন যে ইভেন থ্রো ইনের ক্ষেত্রে যে টাইমটা ওয়েস্ট হয় সেটাও এই অতিরিক্ত সময় দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে। তার মানে নট এ সিঙ্গেল সেকেন্ড উইল স্পয়েল,